বিত্তশালী আওয়ামী লীগ নেতাদের তালিকা প্রধানমন্ত্রীর হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জানাব যে কারণে গণফোরামের চার কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার থাকছে ভোট বিমুখতা গণতন্ত্রের জন্য অশনী সংকেত সবশেষে থাকছে যেভাবে আওয়ামী লীগ সরকার স্বাধীনতাকে বিক্রি করে দিচ্ছে মানববন্ধনে মির্জা ফখরুল আসসালাম সমস্ত আলোচনাগুলো জানতে সাফা বাংলা টিভির ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করুন টানা তিন মেয়াদের দল ক্ষমতায় থাকায় অনেক অনুপ্রবেশকারী যেমন দলে ফিরেছেন তেমনি অনেকে অবৈধ পথে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন অথচ তাদের বৈধ আয়ের উৎস বলতে তেমন কিছু নেই ক্ষমতার ছায়াবৃক্ষ আওয়ামী লীগের ঘাপটি মিলে বসে থেকে যারা ফায়দা লুটছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে তাদের গ্রামের বাড়িতেও খোঁজ খবর নিতে শুরু করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরকার ও আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে রাজধানী সহ সারাদেশের এমন নেতাদের বিত্ত বৈভবের বিবরণ সংবলিত একটি গোপন প্রতিবেদন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে সম্প্রতি দেয়া হয়েছে জানা গেছে এই প্রতিবেদন দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিস্ময় প্রকাশ করে বলেন একটা মানুষের বেঁচে থাকতে কত টাকা লাগে এরা কি টাকা কবরে নিয়ে যাবে কেন তারা এসব করে অবৈধ অর্থ বিত্তশালীদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী অবৈধ পথে হঠাৎ বিত্তশালী হওয়ায় তালিকায় কয়েকজন কেন্দ্রীয় নেতা মন্ত্রিসভার কয়েকজন সদস্য এমনকি জেলা উপজেলা থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদেরও নাম রয়েছে অবৈধ অর্থ বিত্ত প্রতিপত্তি বিলাসী জীবনযাপন আর অনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ ও এর সহযোগী ভ্রাতৃ প্রতিম সংগঠনগুলোর যেসব নেতাকর্মী জড়িত রয়েছেন তাদের নজরদারিতে রাখা হয়েছে সরকারের নীতি নির্ধারণ পর্যায়ের একজন বলেন অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে সরকার ও দলীয় নেতৃত্বে ভারসাম্য আনার অংশ হিসেবে সারাদেশের উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক পদ পাবেন না এমপিরা তৃণমূলে পাঠানো বার্তায় এমপিদের উপজেলা পর্যায়ের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী না হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে যারা এমপি হতে পারেনি তারা যেন নেতা সুযোগ পান তবে জেলা পর্যায়ে সভাপতি সাধারণ সম্পাদক হতে পারবেন এমপিরা কারণ কেন্দ্রের সঙ্গে তাদের সমন্বয় করতে হয় অপরদিকে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ঢাকার দুই সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে না রাখার নির্দেশ দিয়েছেন হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই অংশের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাচ্ছেন না দলীয় কাউন্সিলররা থানা ও ওয়ার্ড কমিটিতে স্থান পাওয়ার সুযোগ থাকলেও শীর্ষ নেতা হতে পারবেন না তারা প্রসঙ্গত সরকার থেকে দলকে যতটুকু সম্ভব আলাদা করার অংশ হিসেবে গত বিশ থেকে একুশ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের একুশতম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলনে দলের কেন্দ্রীয় পদ থেকে তিন মন্ত্রী চার প্রতিমন্ত্রী ও দুই উপমন্ত্রী বাদ পড়েছেন সূত্র জানায় তালিকায় নাম থাকা হঠাৎ বিত্তশালীদের বিরুদ্ধে অধিকতর তদন্ত করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে দেওয়া প্রতিবেদন থেকে জানা গেছে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই তালিকা তৈরি করা হয়েছে শুধু তৃণমূল কিংবা সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরাই নন কেন্দ্রীয় কয়েকজন নেতার বিরুদ্ধেও বিপুল সম্পদ ও অর্থবিত্তের মালিক হওয়ার তথ্য এখন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে কেন্দ্রীয় একজন নেতা যিনি খেলাপিও বটে তার বিপুল পরিমাণ সম্পদের খবর পাওয়া গেছে অথচ তিনি রাজনীতি ছাড়া অন্য কিছু করেন না আওয়ামী লীগের আরেক কেন্দ্রীয় নেতার কোনো বৈধ আয় নেই কিন্তু তিনি বহুল। অফিস পরিচালনা করেন তার সম্পদ প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ে কিন্তু দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে ওই নেতা যেমন আলোচিত ছিলেন না তেমনি তার অর্থবিত্তও কিছু ছিল না এখন তার অফিস কক্ষে গেলেই মানুষের পিলে চমকে ওঠার অবস্থা হয় আওয়ামী লীগের আরেকজন কেন্দ্রীয় নেতা যিনি তেমন কিছুই করেন না শুধু রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ধর্নাঢ্য হয়েছেন দুই বছর ধরে সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের এক সহযোগী সংগঠনের নেতা কোটিপটি বনে গিয়েছেন তিনি কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি করেছেন আলিশান বাড়ি কিনেছেন কোটি টাকার গাড়ি তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই এরপরও তার এত সম্পদ কিভাবে হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা অধিকাংশ জেলা উপজেলা পর্যায়ের চিত্র অভিন্ন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার প্রতিবেদনে বলা হয়েছে মন্ত্রিসভার কয়েকজন সদস্য মন্ত্রী হওয়ার পরে বিপুল সম্পদের মালিক হয়েছেন আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর একজন সদস্য জানান যারা হঠাৎ করে ফুলে ফেঁপে উঠেছেন যারা আঙ্গুল ফুলে কলাগাছ গাছ হয়েছেন তাদের সংখ্যা খুবই কম আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী এক রাজনীতিকে ধ্যান জ্ঞান মনে করেন আদর্শের চর্চা করেন এবং রাজনীতিকে মানুষের সেবা করার মাধ্যম হিসেবে মনে করেন রাজধানী সহ সারা দেশে এই ধরনের বেশি অবস্থানে চলে যাচ্ছেন। তদন্ত যদি প্রমাণিত হয় তাদের সম্পত্তি বৈধ নয় তাহলে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ কোন কার্পণ্য না করা হয় সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে দলীয় ফোরামের একাধিক বৈঠকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বারবার বলেছেন রাজনীতি একটি পবিত্র জিনিস রাজনীতি মানুষের সেবা করার বিষয় রাজনীতিকে কেউ যদি বিত্তশালী হওয়া সিঁড়ি হিসেবে ব্যবহার করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে কারণ রাজনীতি কলুষিত হলে সব থেকে বেশি কলুষিত হবে আওয়ামী লীগ আওয়ামী লীগ সূত্রে জানা গেছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তাঁতিলীগ কৃষক লীগের কমপক্ষে দুইশো নেতা নামে তালিকা আছে প্রধানমন্ত্রীর কাছে যারা ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা অন্যায় দুর্নীতি অনিয়মের মধ্যে দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছেন সরকারের ইমেজকে মাটি দিয়ে মিশিয়ে দিচ্ছে তারা এদিকে দুই সাংগঠনিক সম্পাদক সহ চার কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে গণফোরাম সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে থাকা অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন দলের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার দুপুরে গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় বহিষ্কার হওয়া নেতারা হলেন গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক লতিফুল বাড়ি হামিম প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ক্রমাগতভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশের জবাব না দিয়ে সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড ও আচরণ অব্যাহত রাখায় গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন ও লতিফুল বাড়ি হামিম প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল হাসিব চৌধুরীকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে সংগঠনের সব দায় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া বিষয়ে এ লতিফুল বাড়ি হামিম প্রতিক্রিয়ায় বলেন সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে রেজা কিবরিয়া কাজ করেন না দলের অফিসে আসেন না দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়ার কারণটিকেই হয়তো শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখানো হয়েছে ওদিকে ভোটারদের ভোট বিমুখতা গণতন্ত্রের জন্য অশনীয় সংকেত বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গতকাল সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বলেন সম্প্রতি ভোটারদের ভোট বিমুখতা লক্ষ্য করা যাচ্ছে এটি গণতন্ত্রের জন্য অশনীয় সংকেত এর কারণসমূহ বিশ্লেষণ করে তা প্রতিকারের প্রচেষ্টা চালানো প্রয়োজন যে কোনো মূল্যে আইনানুগ ভাবে ভোটের প্রতি ভোটারদের আস্থার সংকট মোচন করতে হবে ভোটারগণ ভোট ভোটকেন্দ্রে গিয়ে ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারলেই কেবল জাতীয় ভোটার দিবস পালনের উদ্দেশ্য সফল হবে জাতীয় ভোটার দিবস কেবল নির্বাচন কমিশনের নয় সমগ্র জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ মহান দিন এদিন হালনাগাদ ভোটার তালিকা প্রকাশিত হয় ও একজন ব্যক্তির নাগরিকত্বের স্বীকৃতি প্রতিষ্ঠিত হয় আজ দ্বিতীয়বারের মতো দেশব্যাপী দিনটি উদযাপিত হচ্ছে এই বিশেষ দিনে নির্বাচন সংশ্লিষ্ট সবার আমার আন্তরিক অভিনন্দন তিনি বলেন গত বছর প্রথম জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ভোটার হব ভোট দেব এবার দ্বিতীয় জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নেব অর্থাৎ ভোটার হিসেবে আমাদের প্রত্যাশা এক ধাপ এগিয়ে গেছে ভোটার হিসেবে এখন আমরা উন্নয়নের অংশীদার হতে চাই একথায় অনিবার্যভাবে আমাদের মনে যে জিজ্ঞাসা উঠে আসে তা হচ্ছে যাকে ভোট প্রদান করা হলো তিনি দেশ গড়ায় কতটুকু আত্মনিবেদিত হবেন জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয়ের মর্মবাণী হচ্ছে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে দেশ গড়ায় অংশগ্রহণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন তিনি আরও বলেন সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ে গণতন্ত্র ও মানবাধিকার অংশে বলা হয়েছে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিগণের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করবে একথার অর্থ নির্বাচনের মাধ্যমে জনগণ রাষ্ট্র ক্ষমতায় অংশগ্রহণ করে সেজন্য একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন এত গুরুত্বপূর্ণ গণতন্ত্রের পূর্ব শর্তই হচ্ছে নির্বাচন ভোটের মাধ্যমে যিনি প্রতিনিধি নির্বাচিত হবেন তাকে সত্য মূল্য দিয়েই তার আসনটি লাভ করতে হবে অবৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধির পক্ষে সংবিধানে উল্লেখিত জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হতে পারে না নির্বাচনী ব্যবস্থাপনার প্রতিটি আইন কানুন ও আচরণ আচরণবিধি কঠোরভাবে পালনের মধ্য দিয়ে শুদ্ধ ও সুন্দর নির্বাচন করে আমরা গণতন্ত্রকে সুরক্ষিত ও সৌন্দর্য মণ্ডিত করতে চাই মাহবুব বলেন ভোট জনগণের পবিত্র আমানত এই আমানত যাতে লুণ্ঠিত না হয় সেজন্য নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হওয়া প্রয়োজন এজন্য নির্বাচন প্রক্রিয়া সংস্কারের প্রয়োজন রয়েছে ভোট দুই অক্ষরের ছোট শব্দ হলেও এর ব্যাপ্তি অত্যন্ত বিস্তৃত বিশাল ও ব্যাপক ভোট জন সার্বভৌমত্বের প্রতীক ও জনগণের রক্ষা কবচ তিনি বলেন নির্বাচন কমিশনের দুটি অর্জন খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার নিবন্ধন ও তালিকা প্রণয়ন এটি জাতীয় তথ্য ভাণ্ডার ও দেশের এক অনন্য সম্পদ মনে রাখা প্রয়োজন যে নির্ভুল ভোটার তালিকা না হলে শুদ্ধ নির্বাচন সম্ভব নয় অন্য অর্জন হচ্ছে ভোটারদের স্মার্ট কার্ড প্রদান প্রতিটি স্মার্ট কার্ডধারী ব্যক্তি দেশের পূর্ণ নাগরিক হিসেবে গৌরব অনুভব করতে পারেন জীবনের প্রতিটি ক্ষেত্রে স্মার্ট কার্ডটি তার আত্মপরিচয়ের স্মারক আরও একটি গুরুত্বপূর্ণ অর্জনের ক্ষেত্রে আমরা পা বাড়িয়েছি সেটি হচ্ছে প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধন এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার স্বাধীনতাকে বিক্রি করে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এরা নত জানু সরকার পুতুল সরকার তাদেরকে দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না আমাদের স্বাধীনতাকে তারা সরকার রক্ষা করতে পারবে না এই স্বাধীনতাকে তারা বিক্রি করে দিচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে ভারতে আমাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক যদি হবে তাহলে এত ভালো সম্পর্ক তাহলে এনআরসি তৈরি করে বাংলাদেশি বংশোদ্ভূতদেরকে আজকে তারা ভারত জোর করে ফেরত পাঠিয়ে দেবে বারবার তাদের মন্ত্রীরা বলেছে অবৈধ বাংলাদেশিদের আমরা ফেরত পাঠিয়ে দেব অথচ সরকার এখনো বলছে যে এটা তাদের অভ্যন্তরীণ বিষয় বিদ্যুৎ এবং ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপি উদ্যোগে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে কর্মসূচিতে তিনি এসব কথা বলেন সকাল এগারোটা থেকে এক ঘন্টার এই কর্মসূচি ফুটপাতে দাঁড়িয়ে নেতাকর্মীরা বিদ্যুতের মূল্য বৃদ্ধি সিদ্ধান্তের প্রতিবাদে পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবিতেও স্লোগান দেয় সরকারের নতজন পররাষ্ট্রনীতি সমালোচনা করে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন আপনারা দেখবেন আমাদের পররাষ্ট্রনীতিকে তারা সরকার সর্বনাশ করে ফেলেছে রোহিঙ্গা সমস্যা আজ পর্যন্ত সরকার সমাধান করতে পারে নাই পৌনে দুই বছর হয়ে গেল অবশ্যই অনেকে বলে রোহিঙ্গা সমস্যা তারা নিজেরাই জিয়ে রেখেছে এটা দিয়ে তাদের লাভ হয় পশ্চিমা বিশ্বের একটা সমর্থন পাওয়া যায় এই আসে সাহায্য আসে সেটা থেকে কিছু ভাগ বাটোয়ারাও পাওয়া যায় বিএনপি মহাসচিব বলেন আজকে আমার সীমান্তে মানুষ হত্যা করা হয় সেই হত্যা বন্ধ করবার জন্য কোনো কার্যকরী ব্যবস্থা তারা সরকার গ্রহণ করেনি সীমান্ত দিয়ে যে নদীগুলো ভারত থেকে আমাদের দেশে এসেছে সেই নদীগুলোর পানির কোনো ব্যবস্থা আমরা এখনো পর্যন্ত পাইনি তিস্তা নদীর পানির ব্যবস্থা আমরা করতে অথচ ফেরি নদী আমরা দিয়ে দিয়েছি কানেকটিভিটি দিয়েছি পোর্ট ব্যবহার করতে দিয়েছি সব কিছু দিয়েছি অথচ আমরা একাত্তর সালে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে আমাদেরকে জেগে উঠতে হবে আসুন আমরা সবাই জেগে উঠি আপনি জাগেন আপনি জাগেন সবাই জাগি জেগে আমরা এক ভয়াবহ দানব এই দানবকে আমরা পরাভূত করি এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করি এই হোক আমাদের শপথ সরকারের কঠোর সমালোচনা করে ফখরুল বলেন এই সরকার লুটেরা সরকার এই সরকার ব্যর্থ সরকার এই সরকার জবর দখলদারি সরকার আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে সেই কারণে এখন সে জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বন্দুক পিস্তল দিয়ে ক্ষমতা দখল করে আছে এর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সম্পদকে লুট করে বিদেশে পাচার করা তিনি বলেন এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়েছে অর্থনীতিকে ধ্বংস করেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের আইন পরিস্থিতি কিছুই নেই তারা সুপরিকল্পিতভাবে সংবিধানে কেটে সেটে নষ্ট করে দিয়ে জনগণের অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এবং একটা ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করেছে আমাদের স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের অর্থনীতিকে রক্ষা করতে হবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসতে হবে বিদ্যুৎ পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে জনগণের আন্দোলনে সরকার ভেসে যাবে করে বিএনপি বলেন এই মুহূর্তে পানি বিদ্যুৎ গ্যাসের বর্ধিত দাম অন্যথায় প্রত্যাহার করুন জনগণের উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে সেখানে আপনি সরকার ভেসে যাবেন মির্জা ফখরুল বলেন গত দশ বছরে পানির দাম কমপক্ষে দশ বার বেড়েছে এবং সেই পানি যে মুখে দেওয়া যায় না খাওয়াই চায় না বিদ্যুতের দাম আগে আটবার বেড়েছে কারণ কি এই যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে তারা যে সমস্ত লুট করছে প্রতিদিন লুট করছে তাদের ভর্তুকি দেওয়ার জন্য জনগণের পকেট কাটতে তারা বিদ্যুতের দাম বাড়াচ্ছে তারা যে চুক্তিগুলো করেছে যদি কোনো পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ সরবরাহ না করে তারপরেও তাকে পয়সা দিতে হবে অর্থাৎ প্রতি বছর তাদের একান্ন হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে এই টাকা বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট থেকে নিয়ে যাচ্ছে